হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি আমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ের সপ্তম ভিডিওতে তোমাদেরকে আবারও একবার স্বাগত আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব পুষ্টিবিজ্ঞান বিষয় থেকে পুষ্টিবিজ্ঞানের প্রথম পরিচ্ছেদ দৈহিক ক্রিয়ায় খাদ্যের ব্যবহার এই পরিচ্ছেদের পরিপাক অংশ থেকে কার্বোহাইড্রেটের পরিপাক এই অংশটি আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে তো সম্পূর্ণ বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও চাইলে তোমরা এখান থেকেও নোটস তৈরি করে নিতে পারো অথবা আমি নোটস দেবো সেটাও তোমরা লিখতে পারো এর আগের ভিডিওতে তোমরা জেনেছো পরিপাক প্রক্রিয়া সম্পর্কে বা পরিপাক প্রণালী সম্পর্কে আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র কার্বোহাইড্রেটের পরিপাকটি আলোচনা করব তোমাদেরকে এই অধ্যায়ের মধ্যে পড়তে হবে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই তিনটি খাদ্য উপাদানের পরিপাক সম্পর্কে মানবদেহে খাদ্যের পরিপাক প্রয়োজন হয় এটা তোমরা জেনে গিয়েছো খাদ্যের বিভিন্ন উপাদানকে পরিপাক করার জন্য বিভিন্ন উৎসেচকের প্রয়োজন হয় বিভিন্ন খাদ্য উপাদানের উপর বিভিন্ন ধরনের উৎসেচক ক্রিয়া করে তো কার্বোহাইড্রেটের উপর কোন কোন উৎসেচক ক্রিয়া করে এবং কিভাবে কার্বোহাইড্রেটের পরিপাক হয় মানবদেহে সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো প্রথমে সংজ্ঞাটি দেখে নিই কার্বোহাইড্রেট পরিপাকের সংজ্ঞা পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ থেকে নির্গত পাচক রসে অবস্থিত কার্বোহাইড্রেট বিশ্লেষণকারী উৎসেচকের সাহায্যে নানা প্রকার কার্বোহাইড্রেট বিশ্লিষ্ট হয়ে সরল শর্করায় পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় কার্বোহাইড্রেটের পরিপাক আমরা বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট গ্রহণ করে থাকি সরল শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেটের সরলতম রূপটি হল গ্লুকোজ তো বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটকে পরিপাকের মাধ্যমে গ্লুকোজে পরিণত করা হয় সেটাই হচ্ছে কার্বোহাইড্রেটের পরিপাক কার্বোহাইড্রেটের সরলতম রূপ গ্লুকোজ যা মানবদেহে শোষিত হয় ভিলাইয়ের মাধ্যমে তো সেই জন্যই পরিপাকের প্রয়োজন হয় খাদ্যবস্তুকে সরাসরি ভিলাই শোষণ করতে পারে না যার জন্যই মানবদেহের পরিপাক প্রয়োজন হয় তো এর পরের অংশে রয়েছে পরিপাক প্রণালী আমরা প্রধানত তিন ধরনের কার্বোহাইড্রেট খাদ্য হিসাবে গ্রহণ করি যেগুলি হলো এক শর্করা স্বল্প শর্করা এবং বহু শর্করা এক শর্করার মধ্যে রয়েছে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ ইত্যাদি স্বল্প শর্করার মধ্যে রয়েছে ল্যাকটোজ সুক্রোজ ইত্যাদি বহু শর্করার মধ্যে রয়েছে শ্বেতসার গ্লাইকোজেন সেলুলোজ ডেক্সট্রিন ইত্যাদি এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে এক করার উদাহরণ দাও বা এমসি কিউতে আসতে পারে নিচের কোনটি একসর করা এই ধরনের প্রশ্ন কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ তোমরা ইলেভেনে পড়ে আসছো এই সকল খাদ্যের মধ্যে সেলুলোজ আমাদের পৌষ্টিক নালিতে পাচিত হয় না এবং একশোর করাগুলির পরিপাকের প্রয়োজন হয় না সেগুলি সরাসরি পৌষ্টিক নালির ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে পোর্টাল সিরাই প্রবেশ করে নিচে কার্বোহাইড্রেটের পরিপাক প্রণালী সংক্ষেপে আলোচনা করা হলো কার্বোহাইড্রেটের পরিপাক মূলত মুখবিবর আর ক্ষুদ্রান্তে সম্পন্ন হয় মানবদেহের তিনটি জায়গায় খাদ্যের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় মুখবিবর পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র তো কার্বোহাইড্রেটের পরিপাক মূলত মুখবিবর এবং ক্ষুদ্রান্তের মধ্যে সম্পন্ন হয় এখন দেখব মুখবিবরে কিভাবে পরিপাক ক্রিয়াটি সম্পন্ন হয় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক্রিয়া মুখগহরে শুরু হয় খাদ্য সর্বপ্রথম দাঁতের সাহায্যে কর্তিত চর্বিত ও পেশিত হয় এই সময়ে লালা গ্রন্থি থেকে লালারস খরিত হয়ে খাদ্যের সঙ্গে মিশ্রিত হয় লালারসে অবস্থিত মিউসিনের প্রভাবে খাদ্য নরম ও পিচ্ছিল হয় প্রথমত লালারসে উপস্থিত লাইসোজাইম নামক উচ্ছেচকের প্রভাবে খাদ্য জীবাণুমুক্ত হয় কারণ লায়শোজাইম বিভিন্ন প্রকার জীবাণুর কোষপ্রাচীর দ্রবীভূত করে তাদের ধ্বংস করে দ্বিতীয়ত লালারসে উপস্থিত সেলাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন সেদ্ধ অদ্রবণীয় শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রথমে দ্রবণীয় শ্বেতসারে পরিণত করে পরে টায়ালিন দ্রবণীয় শ্বেতসারকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে মল্টোজ ও আইসোমল্টোজে পরিবর্তিত করে তারপরে তোমাদেরকে একটি প্রবাহ চিত্রের মাধ্যমে বা রেখা চিত্রের মাধ্যমে মুখবিবরে পরিপাক ক্রিয়াটি দেখাতে হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদেরকে দেখাতে হবে এই অংশটি লেখার পরে প্রথমে হচ্ছে সেদ্ধ স্বেচ্ছার যার উপরে টায়ালিন উৎসেচক ক্রিয়া করে সেদ্ধ স্বেচ্ছার থেকে দ্রবণীয় স্বেচ্ছার যার উপরে আবার টায়ালিন ক্রিয়া করে তারপরে মল্টোজ এবং এরিথ্রোডেক্সটিন উৎপন্ন করে তো এরিথ্রোডেক্সট্রিনের উপর টায়ালিন ক্রিয়া করে তৈরি করে অ্যাক্রোডেক্সট্রিন এবং মল্টোজ অ্যাক্রোডেকস্ট্রিন এবং মল্টোজের উপরে আবার টায়ালিন ক্রিয়া করে তারপরে তৈরি করে আইসো মলটোজ ও মল্টোজ তো মুখবিবরে পরিপাক ক্রিয়াটি সম্পূর্ণ টায়ালিন উৎসেচকের মাধ্যমে সম্পন্ন হয় তারপরে তৃতীয়ত হচ্ছে লালা খুব সামান্য পরিমাণে মলটেজ নামক উৎসেচক থাকে এই মল্টেজ মল্টোজকে আবার দুই গ্লুকোজে পরিবর্তিত করে মল্টোজ থেকে গ্লুকোজ প্লাস গ্লুকোজ অর্থাৎ দুই গ্লুকোজ যার উপর ক্রিয়া করছে মল্টেজ নামক উৎসেচকটি এই কারণে সেদ্ধ চিড়ে দীর্ঘ সময় ধরে চিবলে মিষ্টি স্বাদ অনুভূত হয় লালারসের সঙ্গে খাদ্যদ্রব্য যাতে ভালোভাবে মিশতে পারে তার জন্য খাদ্যদ্রব্যকে ভালোভাবে চিবিয়ে গলাধ্যকরণ করা উচিত এখানে টায়ালিনের বৈশিষ্ট্য রয়েছে যেটি পরীক্ষাতে এসে থাকে দুই নম্বরের জন্য বা এসে কিউতেও আসে প্রথমত টায়ালিন সেলুলোজ পরিবেষ্টিত অসেদ্ধ স্বেচ্ছারের উপর ক্রিয়া করে না টায়ালিনের পিএইচ মান হল ছয় দশমিক পাঁচ অর্থাৎ মৃদু আম্লিক কিন্তু টায়ালিন মৃদু ক্ষারীয় মাধ্যমে ক্রিয়া করতে সক্ষম গাঢ় অ্যাসিডে যেমন পাক রসের মধ্যে এইচসিএল থাকে এটি বিনষ্ট হয় টায়ালিন সাধারণত চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভালো ক্রিয়া করে টায়ালিন সেদ্ধ্বেচ্ছারকে মল্টোজে পরিণত করে তো এটা হচ্ছে তোমাদের মুখবিবরে পরিপাক্রিয়া প্রথম শুরু হচ্ছে মুখবিবরে এখান থেকে আলাদাভাবে প্রশ্ন আসে প্রশ্নটা ভাবে থাকতে পারে কার্বোহাইড্রেটের পরিপাক্রিয়া ক্ষুদ্রান্তে কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো অথবা মুখবিবরে কিভাবে কার্বোহাইড্রেটের পরিপাক্রিয়া সম্পন্ন হয় সেটি বর্ণনা করো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে মুখবিবরে পরিপাক এই অংশটা থেকে তিন নম্বর যে পয়েন্টটা মল্টোজ মল্টেজ থেকে গ্লুকোজ প্লাস গ্লুকোজ এতটুকু লিখতে পারো অবশ্যই রেখাচিত্রের মাধ্যমেও তোমাদেরকে দেখাতে হবে তারপরে পাকস্থলিতে কার্বোহাইড্রেটের পরিপাক পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাক করার জন্য সাধারণত কোনো উৎসেচক থাকে না তো পাকস্থলিতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কিভাবে পরিপাক হয় বা কি হয় এই অংশে সেটা দেখো চর্বিত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যবস্তু তথা খাদ্য মণ্ড পাকস্থলিতে পৌঁছালে পাকস্থলীর ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে তা ধীরে ধীরে অর্ধতরল পাক পাকমণ্ড যাকে কাইম বলা হয় পাক পাকমণ্ডে পরিবর্তিত হয় এখানে টায়ালিনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় অর্থাৎ শ্বেতসার মণ্ডজে পরিবর্তিত হয় তবে অধিক উষ্ণতা ও অম্লধর্মী পরিবেশে টায়ালিনের কার্যক্ষমতা ধ্বংস হয়ে যায় সঠিক অর্থে পাকস্থলিতে কার্বোহাইড্রেট খাদ্যের পরিপাক ক্রিয়া ঘটে না কারণ পাকরসে কোনো প্রকার কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক থাকে না তবে পাকরসের এইচসিএল এর ক্রিয়ায় সুক্রোজের আদ্র বিশ্লেষণ ঘটে এর ফলে এক অনু গ্লুকোজ এবং এক অনু ফ্রুক্টোজ উৎপন্ন হয় তারপরে যে অংশটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রিক কার্বোহাইড্রেটের পরিপাক এখান থেকে তোমরা মোটামুটি ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেটের পরিপাক এই অংশটি খুব ভালোভাবে পড়বে তার সাথে সাথে মুখবিবরে পরিপাক এই অংশটি দেখবে তো এখন দেখে নাও ক্ষুদ্রান্ত্রে কার্বোহাইড্রেটের পরিপাক কিভাবে সম্পন্ন হয় পাকস্থলী থেকে আংশিক জীর্ণ পাকমণ্ড ক্ষুদ্রান্তের ডিওডেনাম অঞ্চলে পৌঁছালে পিত্তরস অগ্নাশয় রস এবং আন্তরিক রস এই পাকমণ্ডের সঙ্গে মিশ্রিত হয় পিত্তরসে কোনো প্রকার উৎসেচক থাকে না পিত্তরসে উপস্থিত পিত্ত লবণ পাকস্থলী থেকে আসা অ্যাসিড মিশ্রিত খাদ্যমণ্ডকে প্রশমিত করতে সাহায্য করে ক্ষুদ্রান্ত্রে পাকমণ্ড প্রায় পাঁচ ঘন্টা অবস্থান করে এখানে অগ্নাশয় রস ও আন্তরিক রসের অ্যামাইলোলাইটিক উৎসেচকগুলি পাচিত শ্বেতসারের পরিপাক সম্পূর্ণ করে সেগুলিকে শোষণযোগ্য শর্করায় পরিণত করে তো ক্ষুদ্রান্তে যখন খাদ্যবস্তু এসে পৌঁছায় সেই খাদ্যবস্তু বা পাক সাথে পিত্তরস অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস এসে মিশ্রিত হয় যেহেতু পিত্তরসের মধ্যে পরিপাক সম্পন্নকারী কোনো উৎসেচক থাকে না সেহেতু সেই খাদ্যবস্তুর উপরে পিত্তরসের কোনো ভূমিকা থাকে না পরিপাক ক্রিয়া সম্পন্ন করার জন্য অতএব অগ্নাশয় রস এবং আন্তরিক রস এই দুটি রস ওই খাদ্যবস্তুর উপর পরিপাক্রিয়া চালায় বা পরিপাক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে প্রথমে দেখে নাও অগ্নাশয় রসের ভূমিকা কিভাবে অগ্নাশয় রস পরিপাক্রিয়া সম্পন্ন করে প্রথমত অগ্নাশয় রসে উপস্থিত অ্যামাইলেজ সেদ্ধ ও অসেদ্ধ উভয় প্রকার শ্বেতসারের উপর কাজ করে এই রস সেদ্ধ ও অসেদ্ধ শ্বেতসার এবং ডেক্সট্রিনকে মল্টোজ এবং গ্লুকোজে পরিবর্তিত করে দ্বিতীয়ত অগ্নাশয় রসের মলটেজ উৎসেচক মল্টোজকে দুই অনু গ্লুকোজে পরিবর্তিত করে তাহলে অগ্নাশয় রসের মধ্যে উপস্থিত অ্যামাইলেজ উৎসেচকটি পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করে এবং অ্যামাইলেজ উৎসেচক সেদ্ধ ও অসেদ্ধ স্বেচ্ছারকে এবং ডেক্সটিনকে মল্টোজ ও গ্লুকোজে পরিবর্তন করে তাছাড়াও অগ্নাশয় রসের মধ্যে মলটেজ উৎসেচক থাকে যা মল্টোজকে দুই অনু গ্লুকোজে পরিবর্তন করে অগ্নাশয় রসের মধ্যে দুটি উৎসেচক পরিপাক্রিয়ায় অংশ নেয় সেগুলি হচ্ছে অ্যামাইলেজ এবং মল্টেজ তার পরের অংশ হচ্ছে আন্তরিক রসের ভূমিকা কার্বোহাইড্রেট পরিপাকে আন্তরিক রসের ভূমিকা এই অংশটিও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আলাদাভাবেও প্রশ্ন আসতে পারে ক্ষুদ্রান্ত্রে কার্বোহাইড্রেট পরিপাকে আন্তরিক রসের ভূমিকা আলোচনা করো অতএব তোমরা এই অংশটি খুব ভালোভাবে দেখবে টোটাল ক্ষুদ্রান্তে পরিপাক অংশটি সম্পূর্ণটাই খুব ভালোভাবে দেখে নেবে বিশেষ করে আন্তরিক রসের ক্রিয়া তো দেখে নাও ক্ষুদ্রান্তের আন্তরিক রস বা সাকাস এন্টারিকাসে কার্বোহাইড্রেট ভঙ্গক যে উৎসেচকগুলি থাকে সেগুলি হলো সুক্রেজ ল্যাকটেজ অলিগো ওয়ান সিক্স গ্লুকোসাইডেজ বা আলফা ওয়ান সিক্স গ্লুকোসাইডেজ আলফা লিমিট ডেক্সট্রিনেজ মলটেজ ইনটেস্টিনাল অ্যামাইলেজ ইত্যাদি এই সমস্ত উৎসেচকগুলির ক্রিয়াগুলি নিচে আলোচনা করা হলো এখানে রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে প্রত্যেকটি ক্রিয়া তো দেখে নাও সুক্রেজ বা ইনভার্টেজ এটি শুক্রোজকে অর্থাৎ ইক্ষু শর্করাকে যথা চিনি এবং গুড় ফ্রুকটোজ এবং গ্লুকোজে পরিণত করে তার রেখাচিত্রটি দেখো এখানে দেওয়া আছে শুক্রোজ যার উপরে ক্রিয়া করে সুক্রেজ উৎসেচক যেখান থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তারপরে ল্যাকটেজ এটি ল্যাকটোজ অর্থাৎ দুগ্ধ শর্করাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে আমরা বিভিন্ন ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট গ্রহণ করি যেমন ইক্ষু শর্করা যখন আমরা চিনি বা গুড় খাই আবার দুধ যখন আমরা পান করি সেই মুহূর্তে সেটাকেও পরিপাক করার প্রয়োজন হয় তো ল্যাকটেজ উৎসেচক কি করে এটি ল্যাকটোজ অর্থাৎ দুগ্ধ শর্করাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে যার রেখাচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ ল্যাকটোজ যার উপরে কাজ করে ল্যাকটেজ উৎসেচক যেখান থেকে গ্লুকোজ ও গ্যালাক্টোজ উৎপন্ন হয় তারপরে রয়েছে অলিগো ওয়ান এবং সিক্স গ্লুকোসাইডেজ বা আলফা ওয়ান সিক্স গ্লুকোসাইডেজ এটি আইসো মল্টোজকে গ্লুকোজে পরিণত করে আলফা লিমিট ডেক্সট্রিনেজ এটি আলফা লিমিট ডেক্সট্রিনকে গ্লুকোজে পরিণত করে মল্টেজ এই উৎসেচকটি মল্টোজকে দুই অনু গ্লুকোজে পরিণত করে তারপরে রয়েছে ইনটেস্টিনাল অ্যামাইলেজ এই উৎসেচকটি আন্তরিক রসের মধ্যে উপস্থিত থাকে খুব কম পরিমাণে এটি স্বেতসার এবং ডেক্সট্রিনকে মল্টোজে পরিণত করতে সাহায্য করে যার রেখাচিত্রটি দেখো শ্বেতসার ডেক্সটিন যার উপরে কাজ করছে অ্যামাইলেজ উৎসেচক সেখান থেকে তৈরি হচ্ছে মল্টোজ তো এইভাবে জটিল কার্বোহাইড্রেট বা শ্বেতসার শোষণযোগ্য মনোসেকারাইডে অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মেশার সুযোগ পায় অর্থাৎ পরিপাক ক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে সরল সর করা বা গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে বিভিন্ন ধরনের উৎসেচক যা সম্পন্ন হয় মূলত মুখবিবর এবং ক্ষুদ্রান্তের মধ্যে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কার্বোহাইড্রেট পরিপাকের আলোচনা অবশ্যই বিষয়টি খুব ভালোভাবে তোমরা পড়বে আর এই কার্বোহাইড্রেট পরিপাকে যদি নোটসটি তোমরা নিতে চাও তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে যাও সেখানে নোটস দেওয়া আছে